আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শিরিন আক্তার, শহীদনগর এমএজলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। পাঠ পরিচিতি, আজকে আমরা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগের চতুর্থ অধ্যায়ে মালিকানা ভিত্তিতে ব্যবসা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আলোচনা করার প্রথমে আমরা তোমাদেরকে কিছু ছবি দেখাবো, ছবিগুলো দেখি তোমরা বুঝতে পারবে আজকে আমরা কি বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা ছবিগুলো, প্রথমে আমরা যে ছবিটা দেখতেছি দেখো, একটা মুদি দোকান, দোকানে একজন লোক বসে আছে। তারপর আমরা একটা দেখতেছি ঔষধের দোকান, সেই দোকানেও একজন লোক দাঁড়িয়ে আছে। এখন প্রথম দোকানে যে দোকানদার মালিক, আমি জামাল আহমেদ, যে দোকানের মালিক সে বললো আমি জামাল আহমেদ। আর দ্বিতীয় দোকানে, ওষুধের দোকানে মালিক হলো আমি মনোয়ার হোসেন। এখন যে কারবারে একজন মাত্র মালিক থাকে তাকে কি বলে? এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারতেছো বলো তো দেখি। যে যে কারবারের একজন মাত্র বা যে ব্যবসার একজন মাত্র মালিক থাকে তাকে কি বলে? দেখো আমরা কি বলে, যে এক মালিকানা কারবার বলে, যে ব্যবসায়ের একজন মাত্র মালিক থাকে তাকে এক মালিকানা কারবার বলে। তাহলে আমরা শিখতে পারলাম যে কারবারের একজন মাত্র মালিক থাকে তাকে এক মালিকানা কারবার বলে। শিক্ষণফল, আজকে এই পাঠ থেকে আমরা যা যা বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো দেখো কি কি, এক মালিকানা কারবার কি তা বলতে পারবে তোমরা পূর্বের স্লাইডগুলো দেখে এখনই বলতে পারবে। এক মালিকানা কারবার কাকে বলে? এক মালিকানা কারবার বলতে কাকে বলে? যে মালিক ব্যবসায় কারবার বা মালিক একজন মাত্র ব্যক্তি থাকে তাকে এক মালিকানা কারবার বলে। আর এক মালিকানা কারবারের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। সাধারণত এক মালিকানা কারবারগুলো কী কী ধরনের ব্যবসাগুলো হয়ে থাকে সাধারণত এগুলো দেখলে, তার আশেপাশে যদি দেখো তাইলেই তোমরা বুঝতে পারবে। আর এক মালিকানা কারবারের সুবিধাগুলো বর্ণনা করতে পারবে, এই এক মালিকানা কারবার যারা করে থাকে তারা কী কী সুবিধাগুলো ভোগ করে থাকে সেগুলো করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তোমরা একটু মনোযোগী হলেই তোমরা এমনিই পারবা, এগুলো মুখস্থ করতে হবে না, তোমাদের আশেপাশে খেয়াল করলেই এগুলো তোমরা পারবে। আমরা পরবর্তীতে যাই, এক মালিকানার কারবারের বিশেষ ক্ষেত্রগুলো হলো কী কী তা আমরা পরবর্তীতে স্লাইডে কিছু দোকানের ছবি দেখালেই তোমরা চিন্তা করতে পারবে, বুঝতে পারবে। তোমাদের আশেপাশেও তোমরা এগুলো দেখে থাকো, দেখো ছবিগুলা। সাধারণত টেইলারের দোকান, ঔষধের দোকান, লুঙ্গি গামছা কাপড় বিক্রেতার দোকান, কম্পিউটারের কম্পোজ বা অনলাইনে যে কোনো কাজ করা হয় এই দোকানগুলো সাধারণত দেখবা মালিক একজন থাকে, তারা একাই নিজে এদের পরিচালনা করে থাকে। আরও কিছু বিশেষ ক্ষেত্র লক্ষ্য করো, তোমাদের পরীক্ষা যদি আসে 10টি ক্ষেত্রের বিশেষ ক্ষেত্রগুলোর নাম লিখো তখন কিন্তু লিখতে হবে, দু তিনটা জানলে হবে না, কয়েকটা ক্ষেত্র নামে জানতে হবে। দেখো সেলুনের দোকান, চায়ের দোকান, ভ্যারাইটি স্টোর, কাঁচামালের দোকান। তোমরা যারা সেলুনের চুল কাটতে যাও তারা দেখবা মালিক একজনই থাকে, চায়ের দোকান এইগুলা, তারপরে বিভিন্ন তোমরা কসমেটিক কিনতে গেলেও দেখবো ওই দোকানগুলো মালিক একজনে থাকে, কাঁচামালের দোকান। তোমাদের নিজেরা চিন্তা করো, আরও অনেক দোকান আছে এই ছবিগুলো বাদেও অনেক দোকান, আরও দোকান আছে, তোমরা এগুলো দেখলেই চিনতে পারবে। এক মালিকানার কারবারের বিশেষ সুবিধাগুলো এখন আমরা দেখব, এক মালিকানার কারবার যে গঠন করে তার কী কী সুবিধা ভোগ করে, কেন এক মালিকানার কারবার এত জনপ্রিয় আমাদের দেশের জন্য এবং দেশের বাইরে অনেক জায়গায় এক মালিকানার কারবার খুবই জনপ্রিয় ব্যবসা এবং সবাই সাধারণত এই ব্যবসার জন্য করতে আগ্রহী হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায়ের প্রথম যে সুবিধাটা ছিল একজন মাত্র মালিক থাকে, এটা গঠন করা খুবই সহজ, সহজে এটা গঠন করা, যে কোনো জায়গায় যে কোনো স্থানে তুমি এটা সহজে গঠন করতে পারবে। এটার জন্য তেমন কোনো সরকারি অনুমতি প্রয়োজন হয় না, এর লাইসেন্সও প্রয়োজন হয় না, তাই এটা গঠন করা খুবই সহজ। স্বাধীন পেশা, স্বাধীনতা, স্বাধীন পেশা, কারো অধীনস্থ হতে হয় না, স্বাধীনভাবে এই পেশা করা যায়, যে কোনো মানুষের কাছে যেতে হয় না, স্বাধীনভাবে অন্যের কর্মচারী হতে হয় না। কম মূলধন, এটা গঠন করতে খুব কম মূলধন লাগে, মূলধনের পরিমাণ খুব কম, অন্যান্য ব্যবসার জন্য লোন হয় না, কম মূলধন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা, যে কোনো ক্ষেত্রে তোমার যদি কোনো কিছু প্রয়োজন মনে করে তুমি তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তারপরে সে কম ঝুঁকি, এটা ঝুঁকির পরিমাণ খুব কম থাকে, মালিক নিজে গঠন করে থাকে, নিজে লাভ লস চিন্তা করে থাকে, এই জন্য এটা ঝুঁকি খুবই কম, ঝুঁকি নাই বললে ব্যবসার মধ্যে ঝুঁকির পরিমাণ খুব কম থাকে।
মালিক একাই মুনাফা ভোগ করে থাকে, ব্যবসার মালিক একাই মুনাফা ভোগ করে থাকে, লসের পরিবার একাই ভোগ করে থাকে, কিন্তু লাভের আশায় মালিক এই ব্যবসাটা খুব আন্তরিক সহায় করে এবং সততার সহিত করে থাকে। এখন এই সুবিধাগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, এবং পরীক্ষা যদি আসে কয়েকটা সুবিধা লিখতে হবে। মালিক একজন মাত্র মালিক, সহজ গঠন, স্বাধীন পেশা কম, মূলধন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি কম, মালিক একাই মুনাফা ভোগ করে থাকে। এখন তোমরা এগুলো একটু ভালো করে দেখো, তারপরে দলীয় কাজ। এক মালিকানা কারবার জনপ্রিয় হওয়ার কারণগুলো কী কী? এখন তোমরা তো অনলাইনে ক্লাস করতেছো, দলীয়ভাবে লিখতে পারবো না, তুমি নিজে একাই এখন দেখো কী কী। একটু আগেই আমরা দেখেছি কী কী সুবিধা, এই সুবিধাগুলি যদি তুমি লিখে দাও একটু বিস্তারিতভাবে, তখনই হয়ে যাবে যে এক মালিকানা কারবারে জনপ্রিয় হওয়ার কারণগুলো কী কী। ঠিক আছে, করে থেকে মূল্যায়ন। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, তোমরা নিজে নিজেরাই উত্তর দাও, দেখো পারো কি না। এক মালিকানা কারবার কী? আর এক মালিকানা কারবারের তিনটি ক্ষেত্রের নাম বলো, এক মালিকানা কারবারের বিশেষ তিনটি সুবিধার নাম দিই। আশা করি এই তিনটা প্রশ্নের উত্তরই তোমরা খুব সহজে দিতে পারবে, এবং তোমরা সবাই খুব ভালো করবে। আমি যদি এখনই তোমাদেরকে বলতাম, ক্লাস উপস্থিত থাকতে আর প্রশ্ন করতাম, আমাকে বোঝানোর পরে তোমরা নিজের উত্তর দিতে পারবে। এখন আমি তো অনলাইনে, তোমরা যখন এই ভিডিওটা দেখবা, তোমরা নিজেরাই খাতার মধ্যে এই প্রশ্নগুলো লিখবে, কারণ এগুলো জ্ঞানমূলক প্রশ্ন আসবে, অনুধাবনমূলক আসবে। এখন এগুলো তোমাদেরকে পারতে হবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো এভাবে পারবে, এক মালিকানা কারবার কি। ঠিক আছে, বাড়ির কাজ। তোমার এলাকা থেকে এক মালিকানা কারবারের ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করে আনবে। আশা করি তোমরা সহজেই পারবে। তুমি তোমাদের আশেপাশে যে দোকানগুলো আছে, তোমরা দেখবে অনেক মুরগির ফার্ম আছে, তারপরে তোমাদের ওই যে মুরগির ফার্ম আছে, হাঁস মুরগি পালন করে, তারপরে চায়ের দোকান তো সাধারণত দেখবে, বিস্কিট দোকান, চা, এগুলো এই যা যা তোমার চোখে পড়বে, যেখানে তোমার মুনাফা বলে এই ব্যবসাটা একজন মাত্র মালিক করে থাকে, সে একাই মুনাফা ভোগ করে থাকে, একাই মূলধন দেয়, একাই ঝুঁকি গ্রহণ করে, তার ব্যবসায় সকল দায় দায়িত্ব তার একাই বহন করতে হয়, তখন তুমি এইগুলো লিখবা যে কোন কোন ব্যবসাগুলো মালিক একজন এগুলা করে থাকে, তাহলেই তোমার মাথার মধ্যে এটা ঢুকবে। বিভিন্ন বাজারে গেলেও তুমি দেখতে পাবা। ঠিক আছে, আর তোমরা যারা গ্রামে থাকো তারা তো সাধারণত এগুলো দেখেই থাকো, আমাদের স্কুলটাও যখন গ্রামে, আর যারা শহরে থাকে তারা তো দেখে আরও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। তো তোমরা এক মালিকানা কী কী ক্ষেত্রগুলো আছে, এক মালিকানা কারবারে এগুলো দেখে আসবা। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং মনোযোগ সহকারে দেখো। সবাইকে, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, তোমরা সবাই মাস্ক পরো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশা ব্যক্ত করে আমরা আজকে সবাইকে, সবার কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ, সবাই আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।